আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। উমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ, রাশিয়াকে সেনা পাঠাতে বলল আর্মেনিয়া, দেশে ফেরার সময় বাংলাদেশি নারীকে ক্যাম্পে ধর্ষণ, বিএসএফ সদস্য গ্রেপ্তার, বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য বড় হুমকি আমেরিকা, চীন, এবং সর্বশেষ ইরান সিরিয়া সম্পর্ক অন্যদের জন্য আদর্শ, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। উমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা, ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের উমান উপকূলে হামলার শিকার হয়েছে। ব্রিটেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা অধিদপ্তর জানায় গতকাল রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। উমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব 300 কিলোমিটার। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন এর ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এই হামলা চালায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ব্রিটেন ভিত্তিক জোডিয়া কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আয়াল অফের। টুইটারে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে জলদস্যুরা এই হামলা চালিয়েছে। আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ, রাশিয়াকে সেনা পাঠাতে বলল আর্মেনিয়া। গত বছরের সেপ্টেম্বরে নাগরনো কারাবাখ নিয়ে 44 দিনের দীর্ঘ লড়াই করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। তারপর রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা কমছে না। বুধবার সীমান্তে আবার গোলাগুলি শুরু হয়, এতে আর্মেনিয়ার 3 সেনা নিহত হয়, আজারবাইজানের কয়েকজন সেনা আহত হয়। এরপর গতকাল আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান রাশিয়াকে সীমান্তে সেনা পাঠাতে অনুরোধ করেন, তবে রাশিয়া সেই অনুরোধ মেনে সেনা পাঠায়নি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, আমার মনে হয় সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করা ঠিক হবে, আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা পোস্ট থাকুক। পাশিনিয়ান মনে করেছেন রাশিয়ার সেনা সীমান্তে থাকলে আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ হবে না, সীমান্ত চিহ্নিত থাকবে, কিন্তু তার প্রস্তাবে ক্রেমলিন এখনো সাড়া দেয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত মে মাসে আর্মেনিয়া অভিযোগ করেছিল আজারবাইজানের সেনা তাদের এলাকায় ঢুকে পড়েছে, কিন্তু আজারবাইজান তা অস্বীকার করে। দেশে ফেরার সময় বাংলাদেশি নারীকে ক্যাম্পে ধর্ষণ, বিএসএফ সদস্য গ্রেপ্তার। ভারত থেকে স্থল পথে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী হেফাজতে থাকা এক বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই অভিযোগ বিএসএফ এর এক এসআই কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম রামেশ্বর কোয়াল, তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। জানা গেছে ওই নারী বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা, গত 3 বছর ধরে গুজরাটের এক শাড়ির শোরুমে কাজ করেছেন তিনি। বুধবার বৈধ পাসপোর্ট বা কোন রকম কাগজপত্র ছাড়াই দালাল মারফত ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। এর জন্য দালালকে তিনিও তার বান্ধবী মিলে মোট 30,000 রুপি দেন, কিন্তু গুয়াহাটা এলাকার ঝাউডাঙ্গা সীমান্তে বিএসএফ এর 158 ব্যাটেলিয়ন সদস্যের হাতে আটক হন তারা। এরপর রাতে ক্যাম্পে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। ওই নারীর অভিযোগ, আমি এবং আমার বান্ধবী ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ এর হাতে ধরা পড়ি, কিন্তু দালালকে ধরা যায়নি। এরপর ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রামেশ্বর নামে এক বিএসএফ কর্মকর্তা একটি ঘরে নিয়ে আমাকে ধর্ষণ করে। বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য বড় হুমকি আমেরিকা, চীন। সারা বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন। মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর এই বক্তব্য দিল চীন। গতকাল চীনা প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এর গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারাই বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় হুমকি।
কর্নেল ও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের ওপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপক ভিত্তিক সাইবার গোয়েন্দা বৃত্তি চালিয়ে আসছে। মার্কিনীদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি। এবং সর্বশেষ, ইরান সিরিয়া সম্পর্ক উন্নয়নের জন্য আদর্শ, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ। ইরানের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওয়াহিদ জালাল জাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফরে যায়। এই প্রতিনিধি দলে রয়েছেন ওয়াহিদ জালাল জাদে। ফয়সাল আল মিগদাদ বলেন, গত এক দশক ধরে সিরিয়ায় বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ নেতৃত্ব সংসদ সদস্যর যেভাবে সমর্থন দিয়ে এসেছেন তা দামেস্ক সরকারের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, এর বিপরীতে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই বিরাট অর্জন ধরে রাখার ক্ষেত্রে ইরানকে সমর্থন দিয়ে আসছে সিরিয়া।